নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা চিকেন রেসিপি। তো একটু অন্যভাবে তৈরি করছি চিকেনটা। তো কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, চলো। তো বন্ধুরা, আজ বানাবো চিকেন মালাই। তো 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি হাড়সুদ্ধ। তো এখানে নিয়েছি আলু, এখানে পেঁয়াজ কুচি দুটো, টমেটো কুচি একটা, ফোড়নের জন্য রয়েছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে রয়েছে নারকেলের দুধ, এখানে টক দই, আর মিক্সিতে নিয়ে নিয়েছি ভাবজি দইটা, কি এটা টক দই আর কি পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য মিক্সিটা এরকম রয়েছে। তো নিয়ে নিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা, পেঁয়াজ কুচি, রসুনের টুকরো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন মিক্সির মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো গোটা জিরে, আর 1 চামচ মতো মৌরি, দিয়ে দেবো একটু জল। তারপর আমি পেস্ট করে নেব মাংসটাই। বন্ধুরা, আমি হলুদ, লবণ, আর 1 চামচ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটু বাদে রান্না করব। বন্ধুরা, এখন চিকেনটা রান্না শুরু করব। তো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আমি এখন আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চিমটা লবণ, ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার দিয়ে দেবো ফোড়ন। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো, পেঁয়াজের সঙ্গে টমেটোটা আর একটু ভেজে নেব। তো বন্ধুরা, টমেটো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো বাটা মশলা, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টক দই, বন্ধুরা এবার দিয়ে দেবো একটু চিনি, এবার দিয়ে দেবো আদা বাটা,
ধনে গুঁড়ো, মশলাটা আরেকটু ভেজে নেব। তো বন্ধুরা পুরো মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো চিকেন। মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আমি আলু। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আর 1 চামচ হলুদ। হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা আমার মাংস, তো বন্ধুরা এবার দিয়ে দেবো গরম মশলা। আমার চিকেন রান্না প্রায় রেডি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগছে, খেতে বোধহয় খুব সুন্দরই হবে। তো নতুনভাবে তৈরি করেছি, তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো রেসিপি। ততক্ষণে বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।